हेलो अस्सलामु आलैकुम। मोबाइल फोन हारिए जावा बा चोरी हो जावा এটা আমাদের দেশে খুবই সাধারণ একটা ব্যাপার। আর এই পছন্দের মোবাইল ফোনটা হারিয়ে গেলে আমরা কিভাবে এই মোবাইল ফোনের অবস্থান কিংবা লোকেশনটা ট্র্যাক করব এই ভিডিওতে আমি তাই দেখাবো। আর এই কাজটা করার জন্য আপনার যে মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছে ওই মোবাইল ফোনে অবশ্যই মোবাইল ডাটাটা অন থাকা লাগবে, সাথে আপনার লোকেশনটা অন থাকা লাগবে। এমনকি এর একটা কাজ করা লাগবে যেটা হইতেছে আপনি গুগল প্লে স্টোরে যে মেল আইডিটা ইউজ করছেন ওই মেল আইডিটা দিয়ে আপনি ট্র্যাক করবেন। আমি বেশি কথা না বাড়িয়ে ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। আমি সরাসরি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। আমি এখানে যে মেল আইডিটা লগ ইন করবো অবশ্যই ওই মেল আইডিটা আমার গুগল প্লে স্টোরে যেটা দিয়ে লগ ইন করছে ওই মেল আইডিটা এখানে লগ ইন করা লাগবে। আমি লগ ইন করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে মোবাইলটা চুরি হয়েছে ওই মোবাইলে প্লে স্টোরের মেল আইডিটা দিয়ে লগ ইন করা লাগবে। এখন হাতের ডান পাশে যে ইমেজের ইউজ করা আইকন আছে ওইখানে ক্লিক করবো। মাউস পয়েন্টে দিয়ে খেয়াল করেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পর হাতের বাম পাশে দেখবেন সিকিউরিটি নামের একটা অপশান আছে। আমরা সিকিউরিটিতে ক্লিক করবো। সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর দেখেন ইউর ডিভাইস নামের একটা অপশান আছে। এখানে আমি এই মেল আইডিটা দিয়ে কয়টা মোবাইল লগ ইন করছি ওইটা শো করতেছে। আমি যেহেতু আমার HTC ডিজায়ারটা ট্র্যাকিং করব তাও আমি এখন ফাইন্ড অ্যা লস্ট ডিভাইসে ক্লিক করলাম। এখানে দেখেন HTC ডিজায়ার প্রথমে চলে আসছে। এটা আমি এক নাম্বারটা আমি ট্র্যাকিং করবো। এক নাম্বারে আমি ক্লিক করব। অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে। ওকে আমি এখানে দেখেন হাতের বাম পাশে উপরে দুইটা মোবাইল শো করতেছে, একটা স্যামসাং আর একটা HTC ডিজায়ার। আমি অবশ্য HTC ডিজায়ারটা সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমার এটাই লস হচ্ছে। এখন দেখেন এটার অবস্থান সব কিছু দেখাবে। এখানে এটা স্যামসাং, এটা না আমি HTC ডিজায়ারে ক্লিক করলাম। এটা কোন নেটওয়ার্কে আছে? এখন এটা এখন ওয়াইফাই রোমানা নেটওয়ার্কে আছে এবং মোবাইল চার্জ দেখাচ্ছে 50%। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দেখেন হাতের উপরে একটা আই বাটন আছে। এই আই বাটনে ক্লিক করলে আপনার ওই মোবাইলের IMEI নাম্বারটা পেয়ে যাবেন। আর এই IMEI নাম্বার দিয়ে আপনি চাইলে জিডি করে নিতে পারবেন। আপনি থানায় জিডি করতে পারেন, কিংবা আমরা সচরাচর এই IMEI নাম্বারটা কেউ সেভ রাখি না, এত বড় একটা IMEI নাম্বার। আপনি চাইলে এখান থেকে এই IMEI নাম্বারটা ট্র্যাক করে নিতে পারেন। এখন এখানে তিনটা অপশন আছে। তিনটা অপশন, প্রথমটা দিয়েছে প্লে সাউন্ড। এখানে যদি ক্লিক করেন, যদি আপনার বাসার ভিতরে যদি কোথাও বাচ্চারা হারাই ফেলে মোবাইলটা কোনো চিপা চাপে যদি রেখে থাকে, এখানে ক্লিক করলে মোবাইলের যদি সাইলেন্টও থাকে অটো মোবাইলে সাউন্ড চলে আসবে। মোবাইলের রিং হইতেছে কিন্তু মোবাইলের ডিসপ্লে অফ, কিন্তু সাউন্ড হবে। দেখছেন সাউন্ড হইতেছে। এটা যদি বাসার মধ্যে মোবাইলটা কোথাও খুঁজে না পান, তাহলে বাসা কিংবা অফিসে খুঁজে না পেলে এই কাজটা করে আপনার মোবাইলটা খুঁজে নিতে পারবেন। দ্বিতীয় অপশন যেটা আছে এটা দেখেন সিকিউর ডিভাইস। এই অল ডিভাইসে যদি ক্লিক করেন, আপনি চাইলে যদি কোনো চোরের হাতে যায়, আপনি এখানে দুইটা অপশন দেখতে পারতেছেন, একটা মোবাইল নাম্বার, একটা SMS। আপনি এখানে যদি লিখে দেন ভাই মোবাইলটা আমার, আপনি আমাকে ব্যাক করতে পারেন। নিচে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। মোবাইলে যদি স্ক্রিনে এরকম লকও থাকে এখানে অটো SMS চলে আসবে। মোবাইলের এখানে লকও থাকলে অটো SMS চলে আসবে যে আপনি মোবাইলটা খুঁজে পাইতেছেন না, হারাইছেন, আপনার থেকে মোবাইলটা প্রয়োজন। নাম্বারও শো করবে আপনি যদি নাম্বার দিয়ে দেন। এখন 3 নাম্বারটা যেটা দেখতেছেন ইরেজ ডিভাইস। ইরেজ ডিভাইসের মাধ্যমে যদি আপনি কোনোভাবে ট্র্যাকিং করা সম্ভব না হয়, তখন আপনি মোবাইলে হয়তো আপনার পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে, আপনার মোবাইলের ব্যাংকের পিনকোড নাম্বার থাকতে পারে, কার্ডের পিনকোড নাম্বার থাকতে পারে। এগুলো খুবই দরকারি জিনিস। এগুলো ইরেজ করার জন্য, পুরোটা ফরম্যাট করার জন্য ইরেজ ডিভাইসে ক্লিক করলে পুরো মোবাইলটা ফরম্যাট হয়ে যাবে। এটা লাস্ট স্টেপ। এবার আমি দেখাবো আপনার মোবাইল ট্র্যাকিং কোন জায়গায়। দেখেন আমার এখানে মাউস পয়েন্টের দিকে খেয়াল করুন, যে মোবাইল চিহ্নটা দেওয়া আছে এটাই হচ্ছে আমার লোকেশন। এখন এটা যদি ক্লিক করি, একটা নতুন ট্যাব ওপেন হয়ে এটা দেখাবো আমার লোকেশনটা কোথায় আছে। এই যেখানে আমার নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। নতুন ট্যাব ওপেন হওয়ার পর এখন আমি দেখতে পারবো আমার লোকেশনটা কোথায়। এখন যদি এটা কোনো ব্যক্তি যদি এখান থেকে হেঁটে এটা যদি ডাটা অন থাকে, হেঁটে এটা যেখানে যাবে আমার ট্র্যাকিং করতে পারবো। আমি এটার লোকেশনটা লোকটা কই যাচ্ছে আমার মোবাইলটা নিয়ে। এভাবে সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসকে ট্র্যাকিং করে উদ্ধার করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। জানি না আপনাদের কতটুকু কী শিখাইতে পারছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। आशा करी अपनी अनेक किछु शिखते पारछेन भिडियोर माध्यमे। आसलामु आलैकुम, भालो थाकबेन।